I hate BTS. BTS cringe. BTS এর মতো ফালতু বয় ব্যান্ড আর হইতেই পারে না। এগুলা বাংলাদেশের বেশিরভাগ মানুষের মুখের কথা। That being said, welcome to another video. আজকে আমরা BTS কে নিয়ে রোস্ট করব না। কারণ আমি তোমাদের টিপিক্যাল রোস্টারদের মতো না। আমি রোস্টার না। আমি একটা কুক। আমি রান্না করি। আজকে হচ্ছে আমরা কিছু BTS ফ্যানদের ভিডিও দেখব কারণ হচ্ছে পার্সোনালি আই ডোন্ট হেট BTS আমি BTS এর গান শুনি না বাট আমি নিজে হেট করি না কারণ আমার মিউজিক টেস্ট একটু অন্যরকম আমার মোর লাইক মানে এই টাইপের গানগুলো ভালো লাগে ওকে সো আজকে আমরা কিছু BTS ফ্যানদের ভিডিও দেখব সো এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে আগে বলে নিই প্লিজ ডোন্ট হেট অন মি আমি একজন সাধারণ একজন ব্যক্তি আর তুমি যদি BTS আর্মি হয়ে থাকো তাহলে ড্রপ আ লাইক এই ভিডিওতে যদি 300 লাইক আসে তাহলে আমি এক সপ্তাহের জন্য BTS আর্মি হওয়ার চেষ্টা করব BTS ফ্যানদেরকে আর্মি বলার একটা প্রধান কারণ হচ্ছে যে আর্মি হচ্ছে সেনাবাহিনী আমরা যেটা জানি তো সেনাবাহিনীরা যেমন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে আমাদের দেশকে একটা নতুন অনুপ্রেরণা দেয় যে কিভাবে নিজের দেশের জন্য যুদ্ধ করতে হয় তো আমরা BTS ফ্যানরা ওই রকম স্ট্রং বাংলাদেশ আর্মি equals to BTS army it is actually sad যে আসলে বাংলাদেশ মানে আমাদের নিজের আর্মিদের সাথে আমরা BTS army কে তুলনা করতেছি I don't think যে army air force navy ওদেরকে নিয়ে কিছু বলা লাগবে and she also said যে BTS তাদেরকে অনুপ্রেরণা দেয় যে নতুন ভাবে কিভাবে যুদ্ধ করতে হয় I don't think যে তুমি গান গেয়ে যুদ্ধ বন্ধ করতে পারবা ওগুলা খালি মুভিতেই হয় একটা সময় তোরে আমি সবই ভাবিতাম ওই নেশায় পড়ে দুনিয়া সব ভুলিয়া যাইতাম এ ভাই নাচটা দেখেন কেউ গ্রামে বিয়ে হইলে নাচার জন্য ভাড়া না না ওদের তো এখানে অনেক মানাবে আর আরেকটা কথা রোদের মধ্যে এমনি নাচতে কষ্ট লাগে না আমি তো পর্দা সরাই ভিডিও করছি এতেই আমার কি কষ্ট লাগছে এই এই ভিডিওটা দেখে যদি কেউ হার্ট ফিল করো প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি আমি পুরোপুরি ফাইজলামি করতেছি আর তার থেকে বড় কথা যে এটা BTS হোক বা অন্য কেউ হোক ইফ ইউ আর বিং ডাম আই উইল কল ইউ ডাম অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে BTS ফ্যানদের ভিতরে অনেক আছে ভালো অনেক আছে খারাপ ও ক্লোজ কল কালারফুল ওরা ফার্স্ট কোয়েশ্চেন আমার মাথায় এসেছে এত কালারফুল আচ্ছা আমাকে কেউ কি বলতে পারবে কালারফুল বলে কি বোঝানো হয়েছে কিসের কালারের কথা বলছে তাদের গেট আপস এন্ড এভরিথিং এগুলো অনেক মডার্ন এবং আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় ওরা যে মেকআপ করে এটা একটা পয়েন্ট এই মাত্র যে 10 সেকেন্ডের ক্লিপটা প্লে হলো তোমরা কেউ বলতে পারবে তোমরা কি শিখছো ওরা যে মেকআপ করে এটাও একটা পয়েন্ট অপু ভাই মামুন্ন তো মেকআপ করে তো তো বিও না সুদের আমার ভালো লাগে BTS এর যেহেতু হচ্ছে একটা গ্রুপ করে কাজ করা শুরু করছে তো আমরা এটা জানি যে গ্রুপ করে কাজ করলে আর সবাই মিলে একসাথে থাকলে অবশ্যই কিছু করা পসিবল এক্সকিউজ মি লেডি ওয়েট ইন হোয়াট সেন্স তোমার মনে হয় যে একসাথে কাজ করলে কিছু করা পসিবল ও আমার ইউটিউব চ্যানেলের নিচে রাখি আসলে একসাথে কাজ করলেই যে সবকিছু পসিবল হবে এটা তেমন না ব্যান্ডের ভিতরে ইফ আই এম নট রং 99% ব্যান্ড ফেল করে জাস্ট 1% ব্যান্ড হচ্ছে কিছু একটা করতে পারে ইউ নো মেইন স্ট্রিমে যেতে পারে আর এখানে কেউ বলে না যে এখানে ঘাস কাটতে হবে যে সবাই একসাথে ঘাস কাটলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে দেন দেন ভাই মেয়েগুলো নাচতেছে তেমনি আছে অসংখ্য হেটার বিশেষ করে এইটা কেমন নাচ ভাই তেমনি আছে অসংখ্য হেটার বিশেষ করে সমাজ ওদের যে সিস্টেমটা এটা হচ্ছে আমাদের দেশের কালচারের সাথে কিন্তু যায় না সেটা বাদ দেন বলেন আপনার ঘরে কি হইছে হ্যাঁ 100 জন মানুষের মধ্যে দুইটা BTS ফ্যানকে ছেড়ে দেন আপনি আলাদা করতে পারবেন তাদের দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি আমি শিওর এই ভাইয়ের বইয়েটা পড়ে নাহলে এরকম এরকম লজিক আর কেউ দেখাতে পারবে না তো কেসে ওরে ক্যারিমিনা টিয়ার উইল স্মিথের হারানো সন্তান বাংলাদেশে প্রচুর BTS এর ফ্যান আছে এবং প্রচুর BTS হেটার আছে ভাইয়া তোমরা শুনো BTS একটা ব্র্যান্ড ওকে তো ব্র্যান্ডের লগে পাঙ্গালে লাভ আছে লাভ নেই ওকে জিজ্ঞেস তো করি নাই সব নিজে বলতেছে What the hell is this? দেখুন BTS মেম্বাররা ওরা টিকটক মিকটক করতেছে ভাই এক টিকটক করতেছে এদিকে দেখ একটু হালকা হালকা একটু লজ্জা করা উচিত ও আমি জানি না ওদের দেখে কেন আমার নিজের লজ্জা লাগতেছে ওদের জন্য এই ভিডিওটা এই ইয়ারের বাণিজ্য মেলার আমি এটা নিয়ে কোনো ভিডিও করি নাই আই থিঙ্ক যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু টক অ্যাবাউট ইট কজ BTS নিয়ে যত ভিডিও করতেছি আই থিঙ্ক এটা নিয়ে কথা বলা উচিত এই তারা এরকম নাচানাচি করার পরে তারা তাদের একটা মারামারি হয় আমি জানি না কেন মারামারি হয় এই যেখানে দেখতে পাচ্ছেন সবাই এই যেখানে মারামারি হচ্ছে টু বি অনেস্ট আমি ওই জায়গায় থাকলে আমিও আমারও মন চাইতো যে আমি একটু মেরে দিই দেখুন দর্শক বাণিজ্য মেলা BTS রা মাইর খেতেছে
দর্শক আমরা এখন একটা রিভিউ নিব, মাইকটা কেমন খাইলো, মাইকটা কেমন লাগতেছে, কয়েকটা থাপ রাখাইছে, ঘুষি খাইছে। তারা ওইখানে মাইর খাওয়ার পরে ভিডিওটা অনেক ভাইরাল হয় ফেসবুকে, তারা নিজেরাই বলছে যে বিটিএস, যারা বিটিএস ফ্যান তারা, তারপরে তারা হচ্ছে আরেকটা ভিডিও বের করে যেখানে তারা এই সিচুয়েশন নিয়ে কথা বলে। সো লেটস সি দ্যাট। আমাদেরকে ধাক্কা দিছে আমার ফ্রেন্ডকে, ওটা আমি হচ্ছে আটকাইতে গেছি, তখন কি আমাকে একটা ধাক্কা দিছে, আমিও ধাক্কা দিছি, তাহলে কপালে পর্যন্ত বিটিএস লেখা, সেই ডেডিকেশন। উনি বড় মানুষ হয়ে যদি আমাকে ধাক্কা দেয় আর আমি ছোট একটা বাচ্চা হয়ে যদি আমি ওনাকে ধাক্কা দিই, তাইলে বুঝুন ওনার মান সম্মানটা কই গেছে। সব থেকে বড় কথা হচ্ছে আমরা এত জনগণ নিয়ে আমরা ওখানে টিকটক করি নাই, টিকটক করতে গেছি, জনগণ চলে আসছে, সেখানে তো আমাদের কোনো দোষ না, তাই না? এই যে এখানে যেরকম যে এটা তো আমাদের কোনো দোষ নাই, তাই না? রিপ্লাইটা দিবে কে? ওকে, যাই হোক, আর ঠিক আছে, তোমরা তোমরা রোস্ট করতেছো করো, আমি ওয়েট করতেছি, কারণ আমরা ওই ওরকম না, ঠিক আছে? ঠিক আছে, একজন মানে ফালতু একটা নিউজ দিবে আমাদের নিয়ে, আর এই নিউজ মতো তোমরা সবাই কি করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর শোনো, সেলিব্রিটিদেরকে নিয়ে রোস্ট করে নরমাল পার্সিনদেরকে না, তো আমরা সেলিব্রিটির জন্য রোস্ট, ওনার জিরো আইডি কে আমরা হিরো করেছি, জিরো আইডি এতে ওনার আমাদের কাছে মাত্র আমাকে ডেডিকেট করতেছ নাকি? বিটিএস গুরু যাও এখন, জিরো রোস্ট করা কর। আমি আমি আগে বলছি আমি রোস্ট করি না, আমি সব ধরনের রান্না পারি, ভাত, গরুর মাংস, খাসির মাংস, মুরগির গোশত, শুটকি। সো হ্যাঁ, ভিডিওটা এইটাই, কাহিনিটা এখানে যে ওরা মারামারি করে। অ্যান্ড অনেস্টলি আই ডোন্ট, আমি আগেই বলছি আবারও বলছি, আমি বিটিএস কে হেট করি না, আমি জাস্ট কিছু ক্রিঞ্জি ফ্যানদেরকে হেট করি। মানুষ আমাকে ওই সে বলে ভাই তুমি বিটিএস ফ্যান দেখে, আমি বলি যে না, কজ আমি হচ্ছে আই এম মোর লাইক এই টাইপের গান আমার বেশি ভালো লাগে। সো বিটিএস মেক্স গুড সংস, তারা ভালো গান বের করে। বাট দ্যাট বিং সেড, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো মি অ্যাট ইনস্টাগ্রাম। আর এই ভিডিওতে যদি কত বলছিলাম, 300 বলছিলাম, এই ভিডিওতে 300 লাইক আসলে আমি হচ্ছে 1 উইকের জন্য বিটিএস আর্মি হওয়ার চেষ্টা করবো। অ্যান্ড হ্যাঁ, বাই আওয়ার টি শার্ট, প্লাতা, উপলমো, লাস্ট কিছু পিস আছে, সো মেক শিওর টু গেট ইট রাইট নাও, এমন হইতে পারে ডেলিভারিটা আমি দিব। আর কেউ যদি এই ভিডিও দেখে আমার উপর খুব রাগান্বিত হয়ে থাকো, তাহলে আমি ডেলিভারি দিতে আসলে আমাকে মারতে পারবা। মাই নিউ ট্র্যাক ডেভিল লাইক জয় ইজ আউট নাও অন স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব মিউজিক অ্যান্ড মোর। সো হ্যাঁ, যারা যারা শুনো নাই, প্লিজ গো অ্যান্ড গিভ ইট আ লিসন, নিজের স্পটিফাই লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড হ্যাঁ, ওকে, সো হ্যাঁ, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, পিস, বাই। তোমার খাঁচায় মনটা বন্দি, চাই রাহাতি বাজাব না, তুমি আমার কলার মালা, তোমার মর্তন কেউ আর হবে না, তোমায় ভাবে সন্ধ্যা দুপুর সাদা কালো চোচ্ছ না, খোলা চুলে বেলি ফুললাম।